সেমিফাইনালে ভারতের কাছে হারার পর বাংলাদেশকে নিয়ে আবারও বিদ্রুপ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও আলোচিত সমালোচিত ক্রিকেট ব্যক্তিত্ব বীরেন্দর সেবাগ। চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল শেষে বাংলাদেশ ও পাকিস্তানকে উদ্দেশ্য করে টুইট বার্তা পোস্ট করেন সেবাগ। টুইটে পাকিস্তানকে ভারতের পুত্র ও বাংলাদেশকে ভারতের দৌহিত্র মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর আগে ভারত বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে স্টার স্পোর্টস নেটওয়ার্ক হিন্দিতে ধারাভাষ্যের সময় বাংলাদেশকে ভারতের নাতি বলে আখ্যা দিয়েছিলেন সেবাগ। এতে তার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন অনেক ক্রিকেট ভক্ত। উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সময় বাংলাদেশ সদ্য ছয়ে উঠেছিল র্যাঙ্কিংয়ে। সদ্য র্যাঙ্কিংয়ে ছয়ে ওঠা এমন দলের সেমিফাইনাল খেলা সত্যি ঈর্ষণীয় অনেকের জন্য। বাংলাদেশ সেমিফাইনালে উঠায় প্রশংসা কুড়িয়েছে সারা বিশ্ব থেকেই। সারা ক্রিকেট বিশ্ব যখন বাংলাদেশের প্রশংসায় ব্যস্ত, তখন সেবাগ চলছেন স্রোতের বিপরীতে। এমন নামি দামি ক্রিকেটার হওয়ার পরেও বাংলাদেশ সম্পর্কে এমন মন্তব্য করা তাকে মানায় না। অথচ কয়েকদিন আগেই বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, তার দেখা সর্বকালের সেরা তিন ওপেনারের একজন বীরেন্দর সেবাগ। অথচ সেই বীরেন্দর সেবাগই বাংলাদেশকে অপমান করতে একটুও পিছপা হন না। তাই বরাবরই প্রশ্নে উঠে আসছে তার মানসিক সুস্থতা।